নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বর AC69। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান আমি আজকে তিনখানা সেট সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট 69, তারপরে কি আছে 79 আছে, তারপরে আর একটা সেট আছে, ঠিক আছে? সেটা তোমাদের আমি পরে সলভ করে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, জাতীয় স্বার্থ কাকে বলে? আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো। অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। রোমান্ত্রিতে কী বলেছে, উদারনীতিবাদের বিবর্তনমূলক চিন্তাধারা আলোচনা করো। অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। তো দেখো, এরপরে আমি MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করব, MCQ, ঠিক আছে? তো দেখো, রোমান্ত্রিক কোয়েশ্চেন কী বলেছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা দিয়ে কী আছে, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, লোকসভার স্পিকারের ভূমিকা লেখো। রোমান ফাইভে কী বলেছে, ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লেখো। আমি মনে করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো, এবার আমি MCQ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, পলিটিক্স এবং নেশনস, গ্রন্থটির রচয়িতা অ্যান্সার হবে? তো দেখো, এর চারখানা অপশনের মধ্যে একটা অপশনও ঠিক নেই। এর অ্যান্সার হবে হ্যান্স মর্গেনথাউ এবং কেন্ট ডব্লু থম্পস, ঠিক আছে? তো দেখো, KENETWTHOMPSON আর হ্যান্স HANS হ্যান্স মর্গেনথাউ MORGANTHAO। আশা করি তোমরা বুঝতে পারছো এই চারখানা অপশনের ভিতর থেকে একটা অপশনও কারেক্ট নেই। তো দেখো, রোমান টু এর কোশ্চেন কী বলেছে, নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার রবার্ট নোজিক। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, মার্ক্সের দ্বন্দ্বতাত্ত্বিক প্রভাবিত হয়েছে? অ্যান্সার হবে সের অ্যান্সার হেগেলের দর্শনের দ্বারা। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, উদারনীতিবাদ নামক গ্রন্থটি রচিত হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হব হাউজ। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, রোমান ফাইভের কোশ্চেন বলেছে নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার হ্যারল্ড ল্যাস্কি। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির চরম বিকাশের ক্ষেত্রে যার অবদান সর্বাপেক্ষা বেশি তিনি হলেন? অ্যান্সার হবে সের অ্যান্সার মন্টেস্কিউ। রোমানের কোশ্চেন কী বলেছে, আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো? অ্যান্সার এর অ্যান্সার আইন প্রণয়ন করা। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, ভারতের রাষ্ট্রপতির সাথে সবচেয়ে বেশি মিল আছে? অ্যান্সার হবে সের অ্যান্সার ব্রিটেনের রাজা বা রানীর। 10 নম্বরের কোশ্চেন বলেছে, ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়? অ্যান্সার হবে সের অ্যান্সার 3 বার হয়েছে, ঠিক আছে? 11 নম্বরের কোশ্চেন বলেছে, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য? তো দেখো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 14 দিনের। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, রাষ্ট্রপতি পার্লামেন্টে কতজন সদস্য মনোনীত করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 14 জন, ঠিক আছে? তো দেখো, এটা মানে 12 জন তো আমাদের তোমাদের আমি পরে বলছি। পরের কোশ্চেন কী বলেছে, 13 নম্বরের কোশ্চেন, ভারতের লোকসভা সদস্য সংখ্যা অধিক? অ্যান্সার হবে অনধিক ছিল বি এর অ্যান্সার 552 জন। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, অর্থ বিল কেবল উত্থাপন করা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভায়। 15 নম্বর কোশ্চেন বলেছে, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা? অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার 42। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, 0 আওয়ারের সময়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1 ঘন্টা। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে? অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারপতিরা স্বপদে অধিষ্ঠিত থাকেন? অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার 62 বছর। 19 নম্বর কোশ্চেন বলেছে, সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে ভাগ করা যায় প্রধানত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4টি ভাগে। 20 নম্বর কোশ্চেন বলেছে, ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 সালে। 21 নম্বর কোশ্চেন বলেছে, বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 7টি। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, বর্তমানে পঞ্চায়েত মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা? অ্যান্সার হবে সের অ্যান্সার 50%। 13 নম্বরের কোশ্চেন বলেছে, পশ্চিমবঙ্গে ক শ্রেণীভুক্ত
পৌরসভার ওয়ার্ডের সংখ্যা? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনধিক 35। আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 24 নম্বরের কোশ্চেন, জেলা পরিষদের প্রধানত কর্মকর্তা হলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সভাধিপতি। এসএসসি এসসি কিউব আছে, 1 নম্বরে 16 খানা করতে হবে, এটা তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি এসি পেজ নম্বর 79-এর যত এমসি কিউব আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে এমসি কিউব টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো, অথবা যে কী বলেছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। রোমান্টিক কোশ্চেন কী বলেছে, মার্ক্সবাদ কী, রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। রোমান্টিক কোশ্চেন কী বলেছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের কোশ্চেন কী বলেছে, ভারতীয় সংসদের উভয়কক্ষের সম্পর্কে আলোচনা করো, ভারতীয় সংসদের উভয়কক্ষ সম্পর্কে আলোচনা করো। তো দেখো, এবার যে এমসি কিউব আছে এইগুলো আমি সলভ করবো টু দ্য পয়েন্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিডিও। রোমান্টিক কোশ্চেন কী বলেছে, জাতীয় উন্নয়ন পরিষদের গঠিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1952 সালে। রোমান্টিক কোশ্চেন কী বলেছে, কলকাতা পৌর নিগম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন পাস হয়? অ্যান্সার হবে 1951 সালে। পরের কোশ্চেন কী বলেছে, রোমানপুরে বোরো কথার অর্থ কী? অ্যান্সার হবে এর অ্যান্সার এলাকা। 5 নম্বরের কোশ্চেন, জেলার সর্বোচ্চ আদালত হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জেলা জজের আদালত। 6 নম্বরের কোশ্চেন কী বলেছে, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার হরিলাল জে কানিয়া। 7 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়? অ্যান্সার হবে সে অ্যান্সার সুপ্রিম কোর্টকে। 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতীয় সংবিধানের 4 নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃক গঠন করতে পারে? এর অ্যান্সার হবে 312 নং ধারা, কিন্তু এখানে অ্যান্সারটা নেই, ঠিক আছে। 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, মুলতবি প্রস্তাব আনা যায় কেবলমাত্র? অ্যান্সার হবে সে অ্যান্সার অধ্যক্ষের অনুমতি ক্রমে। 11 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতীয় পার্লামেন্টের এক্সট্রা রেগুলার বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 0 আওয়ারকে। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, ভারতের দলত্যাগী বিরোধী আইন কোন সালে প্রণীত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1985 সালে, 1985 এর অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, 13 নম্বরের কোশ্চেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি রচিত থাকে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জোহারি। পরের কোশ্চেন কী বলেছে, 14 নম্বরের কোশ্চেন, রাজ্যপালের পদটিকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? অ্যান্সার হবে এর অ্যান্সার সরোজিনী নাইডু। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, বলেছে 15 নম্বরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে পদচ্যুত করা হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, ইউপিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অ্যান্সার হবে এর অ্যান্সার 6 বছর। আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 17 নম্বরের কোশ্চেন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতাকে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্টেস্কিউ। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মূল বক্তব্য হল? অ্যান্সার হবে এর অ্যান্সার সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ। পরের কোশ্চেন কী বলেছে, 19 নম্বরের কোশ্চেন, সর্বহারা বিপ্লবের কথা বলে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মার্ক্সবাদ। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, অবাধ বাণিজ্য নীতি ভিত্তিক ব্যক্তি স্বতন্ত্রের কথা বলে? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার উদারনীতিবাদ। পরের কোশ্চেন বলেছে আমাদের 21 নম্বরের কোশ্চেন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ব্রাইস। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, আমলাতন্ত্রের কাজ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সরকারের নীতি সমূহের রূপায়ণ করা। পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বরের কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের পথচলা শুরু হয় কবে থেকে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দ থেকে। 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, গ্লোবালাইজেশন ধারণাটির প্রথম প্রবক্তা? অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোল্যান্ড রবার্টসন। তো দেখো, দুদাগের যে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও,
এক নম্বরের ষোলোখানা তোমাদের সলভ করতে হবে। এইগুলো তোমাদের পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিয়ে দেব। এবার আমি এসি পেজ নম্বর 86, 87 নম্বর পেজের যত বড় প্রশ্ন আছে এবং সেগুলো ব্যাখ্যা করব এবং তার সঙ্গে এমসি কিউবগুলো বিস্তারিত আলোচনা করব উত্তরসহ। তো দেখো এসি 86 এবং 87 নম্বর পেজের কোশ্চেনগুলো কী আছে, বড় প্রশ্ন তোমরা দেখতেই পারছো। ক্ষমতা আছে, বিশ্বায়ন আছে, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আছে, মুখ্যমন্ত্রী আছে, পার্লামেন্টের কার্যবলী আছে, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আছে, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে দুদাগের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কোন সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হিসাবে অন্তর্ভুক্ত করেন। তো দেখো এর অ্যান্সারটা আমার একটু বলতে ডাউট হচ্ছে, তো বুঝতে পারছি না কোনটা হতে পারে, তোমাদের আমি কমেন্ট বক্সে পরে জানিয়ে দেবো। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, আমাদের পরের কোশ্চেন বলেছে কোন সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা তোমাদের আমি পরে জানিয়ে দেবো কমেন্ট বক্সে, আর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রোমান্টের কোশ্চেন কী বলেছে, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলির মধ্যে অন্যতম প্রধান উপায় হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার কূটনীতি। পরের কোশ্চেন কী বলেছে, রোমান্টের কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির প্রণেতা হলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার মার্ক্স। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন, পঞ্চায়েত রাজ ধারণাটির উদ্ভাবক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গান্ধী। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মন্টেস্কিউ। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চ পদস্থ কর্মীদের বলা হয়, অ্যান্সার হবে আমলা, ডি এর অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বরের কোশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন সিনেট। পরের কোশ্চেন কী বলেছে, আট নম্বরের কোশ্চেন, সরকারের কোন বিভাগ ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা করে, অ্যান্সার হবে সির অ্যান্সার বিচার বিভাগ, অ্যান্সার হবে বিচার বিভাগ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, ন নম্বরের কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী থাকেন, অ্যান্সার হবে বিয়ের আচার তিন শ্রেণীর। দশ নম্বরের কোশ্চেন বলছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। পরের কোশ্চেন কী বলেছে, এগারো নম্বরের কোশ্চেন, ভারতের আজ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তিন বার। বারো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের সংবিধান অনুযায়ী স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করেন কে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজ্যপাল, রাজ্যপাল। তেরো নম্বর কোশ্চেন কী বলেছে, অর্থ বিল প্রথমে উপস্থাপিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভায়। চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন, অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভার সদস্যদের দ্বারা। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট সদস্য সংখ্যা, অ্যান্সার হবে এর অ্যান্সার 294 জন। ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, লোকসভার সচিবালয়ের প্রধান হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্পিকার। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 62 বছর। আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে, লোক আদালত প্রথম গঠিত হয়, অ্যান্সার হবে গুজরাটের জুনাগড়, গুজরাটের জুনাগড়। উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 সালে। কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের ড্যাশ নেই, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরামর্শদান এলাকা নেই। তো দেখো একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিডিও। পরের কোশ্চেন কী বলেছে, বাইশ নম্বরের কোশ্চেন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিডিও। তেইশ নম্বরের কোশ্চেন কী বলেছে, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার কাউন্সিলার। চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, বর্তমানে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 144। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।